হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রাজশাহী থেকে পাবনা একা যাচ্ছি, আর আমার রাজশাহী থেকে পাবনা একা জার্নিটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার বাসা থেকে বের হতে লেট হয়ে গিয়েছিল, তাই আমি মামাকে বলেছিলাম খুব দ্রুত যেন উনি চালিয়ে যায়। আর আমি ফাইনালি এই তো রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। রাজশাহী রেলওয়ে স্টেশনটা অনেক বেশি সুন্দর আর অনেক ক্লিন। যেহেতু আমার লেট হয়ে গিয়েছে, তাই আমি আপনাদেরকে ওইভাবে পুরোটা ভিডিও করে দেখাতে পারলাম না। আমি দ্রুত ভিতরে চলে যাচ্ছি, কারণ আমার আর মাত্র 10 মিনিট সময় আছে। আর এই যে এখানে ঢুকতেই বিশাল এক লাইন, এটা টিকিট কাউন্টার, এখানে অনেক বড় লাইন সবসময়ই থাকে। আর এই পাশে হচ্ছে কনফেকশনারি দোকান, আপনারা চাইলে এখান থেকে জিনিসপাতি কিনে ট্রেনে উঠতে পারেন। ট্রেনে যেহেতু জিনিসপাতির দাম অনেক বেশি, তাই আপনারা চাইলে এখান থেকে কিনে ট্রেনে উঠতে পারেন। যাই হোক, ফ্রিতে আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিলাম। এবার আমি দ্রুত চলে যাব, কারণ আমার হাতে আর 8 মিনিট টাইম আছে। এর মধ্যে আমাকে আমার কেবিন খোঁজা লাগবে, প্লাস আমার ট্রেন, তাই আমি দ্রুত চলে যাচ্ছি। সবসময় আমি পাবনাতে শিয়ামের সাথে যাতায়াত করি, যেহেতু ও এবার ছিল না, ওর অফিসের কাজের জন্য আসতে পারিনি, আর আমার একটু দরকার ছিল, সেজন্য আমি যাচ্ছি পাবনাতে। আর এই একা একা জার্নিটা আমার কাছে আসলে খুবই খারাপ একটা এক্সপ্রেশন ছিল। যাই হোক, এরপর আমি 80টিকে জিজ্ঞাসা করলাম, আমার সিট নাম্বার বললাম, এবং সে আমাকে দেখিয়ে দিল। আর আমার সিটটা খোঁজার জন্যে সে অনেক বেশি হেল্প করেছিল। ভাই রে ভাই, একা জার্নি যে এমন হবে আমি আগে বুঝিনি, কারণ শিয়াম সবসময় ওর পেছন পেছনেই আমি যাইতাম, ও টিকিট কাটতো আর ওর পেছনে যাইতাম আর আসতাম। এর বেশি আমি আর কখনো জিজ্ঞাসা করিনি, ট্রেনের নাম কিংবা সিট নাম্বার কোনো কিছু জিজ্ঞাসা করতাম না। এর জন্যে হয়তো আমাকে আজকে এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এই যে এই আঙ্কেলটা এখানে আমার বসে গিয়েছিল এবং আমাকে বলছিল যে আপনি আমার কেবিনে যান, আমি ভুল করে এখানে বসে গিয়েছি, ওনার আম্মা অপারেশন করেছে সেজন্যে। দেন আমি ওনার কেবিনে গিয়ে দেখি এখানে অনেকগুলা ছেলে মানুষ ছিল আর একটাই মেয়ে ছিল। যেহেতু আমি একাই ছিলাম, সেজন্য আমি সেখানে আর বসিনি, আমি আমার সিটে চলে গিয়েছি এবং তাদের সাথে বসেছিলাম। আমি এতক্ষণ কথা বলতে বলতে এই তো পৌঁছে গিয়েছি স্টেশন, পাবনা স্টেশন ফাইনালি। আর এই যে শিয়াম আমাকে রিসিভ করতে এসেছে, এখন আমি বাসায় চলে যাব। যাই হোক, আমার একা জার্নিটা খুবই কষ্টের ছিল, আমার মতো কেউ না ভুল করে। আপনারা ট্রেনে ওঠার আগে সব কিছু ডিটেলস জেনে তারপরে ট্রেনে উঠবেন। দেন এবার আমি বাসায় চলে যাব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার মতো এমন কার সাথে হয়েছে অবশ্যই আমার কমেন্টে শেয়ার করবেন। আর আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।